তো এখন আমরা ক্লাস এইটের ইতিহাসের যে ফার্স্ট দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে আঞ্চলিক শক্তি উত্থান, তো এই চ্যাপ্টারটা একটু আমরা আলোচনা করব। তো এর আগে আমরা ক্লাস সেভেনে যে ইতিহাসটা পড়েছি প্রায় 700 শতক থেকে 700 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসটা আমরা পড়েছি। তো প্রথম পর্বের ইতিহাসে বাংলা বা বিচ্ছিন্ন কতগুলো যে বাংলা কিংবা গুর্জর প্রতিহার, রাজপুত, দক্ষিণাতে চোল, এইগুলো কতগুলো হচ্ছে যে বিচ্ছিন্ন রাজশক্তি ছিল, তারপরে কীভাবে সুলতানি সাম্রাজ্য সূচনা হলো, তারপরে সুলতানি সাম্রাজ্যের পরে কীভাবে দিল্লিতে মুঘল সাম্রাজ্য চলছিল, তো সেটা আমরা পড়েছি ক্লাস সেভেনে। তো এইটির ইতিহাসে আমরা পড়বো হচ্ছে মুঘল সাম্রাজ্যের শেষ অংশের দিকটা, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু, 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে যে যে সাম্রাজ্যটা টিকে ছিল মুঘল সাম্রাজ্যটা, যে একেবারে সিপাহী বিদ্রোহ পর্যন্ত সেই সময় টিকে ছিল, এবং তৎকালীন সময় যেহেতু দুর্বল হয়ে পড়েছিল মুঘল সাম্রাজ্য, তো সেই সময় কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় কতগুলো আঞ্চলিক শক্তির উত্থান ঘটবে। তো আমরা সেই আঞ্চলিক শক্তিগুলো একটু আলোচনা করব। আঞ্চলিক শক্তি বলতে কি, যে তিনটা জায়গায় বিশেষ করে আঞ্চলিক শক্তিটার উদ্ভব ঘটবে। 1 নম্বর হচ্ছে বাংলাতে, 2 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ, 3 নম্বর অযোধ্যা। এই তিনটা অঞ্চলে কিন্তু বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে বা কোনোভাবে তারা প্রাদেশিক শাসনকর্তারা কিন্তু ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা স্বাধীনভাবে রাজ্যে সেখানটায় শাসন করতে শুরু করেছিল। তো আমরা দিল্লির যে শাসনটা, দিল্লিতে যে মুঘল সাম্রাজ্য চলছিল তার যে অবক্ষয়টা হওয়ার কারণগুলো আমরা ফার্স্টে আলোচনা করছি বইতে, যেভাবে কতগুলো পয়েন্টের ভিত্তিতে আলোচনা করা রয়েছে। ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1707 এবং দিল্লিতে কোনো রকমের টিকে ছিল 1857 পর্যন্ত, যে সময়কালে যে ধীরে ধীরে আর তার কর্তৃত্ব ছিল না। তার কতগুলো প্রায় 50 বছরের মধ্যে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে চলে আসে, ইংল্যান্ড থেকে যে তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে এসে ধীরে ধীরে সমগ্র ভারতে কিন্তু তারা হচ্ছে তাদের যে রাজ্য বিস্তার করবে, অর্থাৎ ঔপনিবেশ বিস্তার করে ফেলবে এখানে। তো সেইটার কারণগুলো আমরা যদি দেখি থাকি, কতগুলো পতনের কারণ, অর্থাৎ দিল্লির যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো আমরা রাজনৈতিকভাবে ভাবতে পারি। রাজনৈতিকভাবে অর্থাৎ কি, বিভিন্ন রাজারা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল নিজেদের মধ্যে, অর্থাৎ শাসক ততটা দক্ষ শাসক তারা ছিলই না, তো তাদের নিজেদের মধ্যে অনেকটা অন্তর্দ্বন্দ্ব কিন্তু তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কে উপযুক্ত উত্তরাধিকার হবে, উত্তরাধিকারী হবে, তো সেইটার বিষয়ে কোনো কিছু বা দক্ষ শাসকের অভাব, এছাড়া আমরা এগুলোকে রাজনৈতিক কারণের মধ্যে বলতে পারি। বিশেষ করে জাহাঙ্গীর এবং শাহজাহানের সময় থেকেই অর্থনৈতিক অবক্ষয় শুরু হয়ে গেছিল, অতিরিক্ত খরচের জন্য কিন্তু যে কোষাগার প্রায় ফাঁকা হয়ে এসেছিল। তো 2 নম্বর কারণ হিসেবে রাখছি আমরা সামরিক কারণ। 18 শতকে কিন্তু মুঘল সম্রাটরা কোনো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সংস্কার করে যাননি, অর্থাৎ তাদের যে সেনাবাহিনীকে নতুন করে সাজানো, অর্থাৎ সময়ের সঙ্গে তাল রেখে রেখে যুদ্ধবিদ্যায় কিন্তু পারদর্শী করে তুলতে পারেনি, তো ধীরে ধীরে কী হচ্ছে সামরিক দিক দিয়ে তারা পিছিয়ে পড়েছিল। এছাড়া আরও বিভিন্ন আক্রমণ কিন্তু এই সময় হচ্ছিল, বিভিন্ন দেশীয় যে রাজারা আক্রমণ করছিল, তো সঙ্গে সঙ্গে বিদেশিরাও কিন্তু এই সময় মুঘলদের উপর সাম্রাজ্যের দিল্লিতে আক্রমণ করছিল। দেশি যে সমস্ত যে শাসকরা ছিল তাদের মধ্যে এখানটা আমরা বিশেষ করে মারাঠা শক্তি এবং শিবাজি, এদের আক্রমণে কিন্তু বারবার মুঘল সাম্রাজ্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল দিল্লিতে। এছাড়া বিদেশিদের মধ্যে পারস্য থেকে আক্রমণ এসেছিল, পারস্য থেকে আক্রমণ করেছিল নাদির শাহ 1738 খ্রিস্টাব্দের দিকে কিন্তু তারা আক্রমণ করেছিল, 1738-39 এই সময়ের দিকে। তাছাড়াও আফগান আক্রমণও হয়েছিল, যেটা আমরা দেখেছি ভারতে বিভিন্ন সময়ে ট্রানজিশন মুহূর্তগুলোতে, অর্থাৎ দুর্বলতার সুযোগ নিয়ে ভারতে সেই আক্রমণ চলে এসেছে। তো আফগান আক্রমণ পুনরায় আবার আফগান আক্রমণ হয়, এক্ষেত্রে 1756-57 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির নেতৃত্বে আবার আক্রমণ হবে। তো এই দ্বিবিধ আক্রমণের সময় কিন্তু দিল্লি কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। তাছাড়া কিছু অর্থনৈতিক কারণও রয়েছে। অর্থনৈতিক কারণ বলতে কি, বিভিন্ন যে রাজ্য পরিচালনার জন্য যে মনসবদার প্রথাটা
চালু হয়েছিল এবং তাদেরকে যে মনসবদার বলা হতো, তারা যে জায়গিরদার দেওয়া হতো, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে রাজস্ব আদায় করে কিন্তু কোষাগারে জমা দিত না। ধীরে ধীরে কিন্তু একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছিল এবং তার যে প্রভাবটা কিন্তু প্রত্যক্ষভাবে কৃষক সমাজের উপর পড়ছিল। তো এইভাবে কিন্তু এবং তারা কিন্তু ব্যক্তিগতভাবে লাভ ক্ষতির দিকে তারা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছিল, দিল্লির শাসনের দিকে তারা অতটা গুরুত্ব দেয়নি। তো সেই দিক থেকে অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি হচ্ছিল। এই সময় সেই যেহেতু অর্থনৈতিক চাপের যে প্রত্যক্ষ যে প্রভাব পড়ছিল কৃষকদের উপর, সেই কৃষকরা কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু করেছিল। তো কৃষক বিদ্রোহ সংগঠিত হতে থাকবে মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরে বিভিন্ন জায়গায়। এছাড়া এই সময় তাই কি হবে কি বিভিন্ন প্রাদেশিক শাসকেরা ধীরে ধীরে তার শক্তিশালী হয়ে তারা কিন্তু বিচ্ছিন্নভাবে শাসন শুরু করে দেবে। তো যে তিনটি আঞ্চলিক শক্তির উত্থানের কথা আমরা এই চ্যাপ্টারে পড়ব, সেটা এক নম্বর হচ্ছে বাংলার আঞ্চলিক শাসন, হায়দ্রাবাদের আঞ্চলিক শাসন এবং অযোধ্যার আঞ্চলিক শাসন। তো বাংলার যে আঞ্চলিক শাসনগুলো, অর্থাৎ বাংলা দিল্লিতে যখন ঔরঙ্গজেবের শাসন চলছিল সেই সময় থেকে বিভিন্ন সুবেদার হিসাবে নিয়োজিত হওয়ার পর থেকে কিন্তু আমরা পরপর যদি দেখে থাকি, আমরা এখানে সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা এই সমস্ত জায়গায় যে তাদের কীভাবে বংশানুক্রমিকভাবে ধীরে ধীরে রাজনৈতিক বিকাশ ঘটেছিল এবং যে তাদের স্বাধীন যে সাম্রাজ্য পরিচালিত হচ্ছিল সেটা আমরা আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে বাংলাতে কী করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও আগমন ঘটলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবদের যে সম্পর্ক এটাও আমরা পড়তে থাকব। তো এই সময় ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লিতে যে সমস্ত যে শাসকরা শাসন করেছিল তার একটা তালিকা আমরা তৈরি করেই রেখেছি। তো এখানে আমরা দেখব ঔরঙ্গজেবের মৃত্যুর পরে সম্রাট বাহাদুর শাহ 1708 থেকে তিনি দিল্লিতে থাকবেন, তাছাড়া ফারুক সিয়ার থাকবেন, সম্রাট ফারুক সিয়ার 1713 থেকে সম্ভবত 1728, এছাড়া সম্রাট মোহাম্মদ শাহ, সম্রাট আহমদ শাহ বাহাদুর 1748 থেকে 1754, এছাড়া সম্রাট দ্বিতীয় আলমগীর তিনি 1754 থেকে 1759 পর্যন্ত এখানে দিল্লিতে থাকবেন, তাছাড়া সম্রাট দ্বিতীয় শাহ আলম 1760 থেকে 1806 পর্যন্ত, এবং তারপরে সম্রাট দ্বিতীয় আকবর শাহ 1806 থেকে 1837, এবং শেষ যে মুঘল সম্রাট থাকবেন দ্বিতীয় বাহাদুর শাহ যে 1837 থেকে 1857, অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তো এই সময় বিভিন্ন সময়ে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা চালাকি করে দিল্লির যে শাসক মানে মুঘল সম্রাটদের কাছ থেকে বিভিন্ন সময়ে দস্তক অর্থাৎ বিনা শুল্কে তারা হচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্য করার একটা ছাড়পত্র তারা পাবেন, তাছাড়াও এবং এমন পরিস্থিতি আসবে যেখান থেকে তারা কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলের দেওয়ানি লাভও তারা করে ফেলবেন, এবং এইভাবে তারা বাংলায় একটা ধীরে ধীরে তারা রাজ্যত্ব বিস্তার করবে। তো বাংলার শাসকদের নামের একটা তালিকা আমরা বলছি, প্রথমে বাংলাতে শাসক হিসাবে নবাব হিসাবে থাকবেন মুর্শিদ কুলি খান 1707 থেকে 1727 সাল পর্যন্ত, এরপরে তার ছেলে আলীবর্দী খান 1727 থেকে 1756, এরপরে তার জামাতা সিরাজউদ্দৌলা 1756 থেকে 57, মাত্র এক বছর থাকবেন, এছাড়া তার পরবর্তীকালে মির্জাফর, মীর কাসিম এবং নিজামুদ্দৌলা এরা বাংলাতে শাসক হিসাবে নিযুক্ত থাকবেন, কিন্তু ইংরেজরা কিন্তু তখন কিন্তু তাদের প্রাপর কর্তৃত্ব করতে থাকবে, নামমাত্র এরা শাসক হয়ে থাকবে, অর্থাৎ বাংলায় কিন্তু তখন চলতে থাকবে দ্বৈত শাসন। তো এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো হায়দ্রাবাদেও ঠিক একই রকম সময়ে সেই বিভিন্নভাবে যে সুবেদার নিযুক্ত হয়ে থাকবেন মীর কামারুদ্দিন খান সিদ্দিকি, তো ইনি 1724 সালে হায়দ্রাবাদে একটা প্রদেশে তিনি সুবেদার থাকবেন এবং ধীরে ধীরে সেখানে হচ্ছে আলাদা নতুন প্রদেশ হিসাবে সেটা গড়ে উঠবে। তারপরে মুবারিজ খান, নিজাম প্রভৃতি শাসকরা হায়দ্রাবাদে রাজত্ব করবেন। ঠিক একইভাবে অযোধ্যাতেও যদি দেখি, অযোধ্যাতেও 1722 থেকে 1740 খ্রিস্টাব্দের মধ্যে সেইখানটায় হচ্ছে নিযুক্ত হওয়ার পর, প্রাদেশিক শাসক নিযুক্ত হওয়ার পর সাদত খান তিনি ধীরে ধীরে সেখান থেকে সম্রাট থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারপর সফদরজং, সুজাউদ্দৌলা প্রমুখরা কিন্তু ধীরে ধীরে অযোধ্যাতে শাসক হিসাবে নিযুক্ত থাকবেন। তো এরা পরবর্তীকালে অযোধ্যার শাসক এবং বাংলার শাসক মিলিতভাবে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে
করা শুরু করবেন কিন্তু তারা পরাজিত হবে। এবং এইভাবে কিন্তু অযোধ্যা এবং বাংলায় যে নবাবদের যে স্বাধীন শাসন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইটা আমরা পরবর্তী ক্লাসে যখন পড়ব, তো এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব আরো গভীর ডিটেলসে। তো এটা আমরা টোটাল চ্যাপ্টারের একটা সিনপসিস বললাম, যে সংক্ষিপ্ত সার, এটা এইখানে আমরা শেষ করছি।